বিশ্ব গণ্ডার দিবস আজ চোরা শিকারীদের জন্য যেভাবে বন্য প্রাণীদের ক্ষতি হয় তা থেকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং গন্ডার রক্ষায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন কয়েকটি গণ্ডারের ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী বলেন গন্ডার সংরক্ষণের সকলের এগিয়ে আসা প্রয়োজন ভারতে বহু সংখ্যক এক শৃঙ্গ গন্ডার রয়েছে প্রধানমন্ত্রী অসমের কাজিরাঙ্গা সফরের কথা স্মরণ করে দেশের জনগণকে গণ্ডার দেখতে ওই উদ্যানটি ভ্রমণে আহ্বান জানান